আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি দোয়া করি তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, আর কি বাইরে অযথা ঘোরাঘুরি করবে না। এখন যেহেতু স্কুল বন্ধ, কিন্তু তোমরা কি করবে? বাসার মধ্যে অবস্থান করবে আর বাবা মার কথা শুনবে, আমাদের দেয়া বাড়ির কাজগুলো ঠিক মতো করবে। গাজীপুর সদর ই-লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে চিনতে পারছো? আমার পরিচয় দেই? পরিচয় দিতে হবে, তাই না? আচ্ছা, আমি উম্মে নাজমা, প্রধান শিক্ষক, গাজীপুর সদর উধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। তো আমরা গত পাঠে কি পড়িয়েছিলাম? তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এবারও বরাবরের মতো হাজির হয়েছি। গত পাঠে আমি মহাদেশ, মহাসাগর এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আজকে কিন্তু অন্য কিছু জানব। কি? হ্যাঁ, ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, ফুলে ভরা ফলে ভরা এমন দেশের নাই রে, এমন দেশের নাই। সবাই গাও। ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, ফুলে ভরা ফলে ভরা এমন দেশের নাই রে, এমন দেশের নাই। বুঝতে পেরেছো? আমরা আজকে আমাদের দেশ সম্পর্কে জানবো। মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থান কোথায়? হ্যাঁ, আমরা যে মহাদেশ পড়েছিলাম না, সেই মহাদেশেরই একটা অংশ, একটা দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান কোথায় সেটা আমরা আজকে জানবো। দেখো, এই যে ম্যাপ দেখাচ্ছি তোমাকে, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, এই যে এটা হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের একেবারে নিচে ছোট্ট একটা দেশ, এই যে বাংলাদেশ লেখা দেখছো, পাশে ইন্ডিয়া, নেপাল, ভুটান, অন্যান্য দেশ, দেশের মতো বাংলাদেশও একটা দেশ। এখানে এই যে এই পুরা এশিয়া মহাদেশের নিচের দিকে অবস্থান করছে ছোট একটা দেশ বাংলাদেশ। আচ্ছা, আমি তোমাদের ছবি এঁকে নিয়ে এসেছি, ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে। এইটা পুরোটা হলো এশিয়া মহাদেশ, এই পুরোটা হলুদ যেটা, হ্যাঁ, যে ব্রাউন কালার আছে, আরো যে ছোট্ট একটা সবুজ রঙের ক্ষুদ্র একটা ম্যাপ দেখা যাচ্ছে, এই ছোট সবুজ ক্ষুদ্র দেশটাই হলো বাংলাদেশ। তাহলে দেখো, এশিয়া মহাদেশ কত বড়, তাই না? মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এশিয়া মহাদেশ, সেই মহাদেশেরই ছোট একটা দেশ অংশ একেবারে নিচে। আশেপাশে অন্যান্য দেশ, কিন্তু বাংলাদেশটা একদম নিচে। ওই যে সবুজ রঙের ছোট দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থান কোথায়? এশিয়ার একেবারে দক্ষিণে নিচে সবুজ রঙের একটি দেশ, এটাই হলো বাংলাদেশ। এটা আমরা সবুজ কালার করেছি যেহেতু আমাদের দেশ সবুজে শ্যামলে ভরা, তাই না? আমাদের দেশটা সুন্দর না, সবুজ শ্যামল, এজন্য আমরা সবুজ কালার করেছি। দেখো, এশিয়ার একটি ক্ষুদ্র দেশ, ছোট দেশ বাংলাদেশ। কোথায় অবস্থিত? এশিয়ার দক্ষিণে অবস্থিত, বুঝতে পারছো? তাহলে আমাদের আজকে বিষয় হলো মানচিত্রে বাংলাদেশ, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা আজকে জানব। আমাদের বাংলাদেশটা কি অনেক সুন্দর, তাই না? দেখো, তাহলে তোমরা তোমাদের 48 বইয়ের 48 পৃষ্ঠা খুলো, দেখো 48 পৃষ্ঠায় কি আছে মানচিত্রে বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা কি এশিয়া মহাদেশে নিচের দিকে সবুজ রঙের একটি দেশ দেখতে পাচ্ছি আমরা বইয়ে। দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের দেশটিকে আমরা সবুজ রং করেছি, আমাদের দেশ সবুজ শ্যামল। আর আমাদের জাতীয় পতাকার রং কি বলতো?
ইয়েস, সবাই করতে, সবাই এটা সবাই বলতে পারবে। জাতীয় পতাকার রং কি? সবুজে বুকে লাল সূর্য, সবুজটা হচ্ছে আমাদের দেশের সবুজ প্রকৃতি, আর ভিতরে লাল উদীয়মান সূর্য। ঠিক, তোমরা তো সবই জানো। তাহলে পতাকা, আমরা আমাদের দেশ সম্পর্কে জেনেছি, এবার পতাকাটা আয়তন কেমন? আয়তকার, তাই না? আয়তকার, ঠিক আছে। আর ভিতরে যে আমাদের লাল বৃত্তটা, এটা হলো মোট পতাকার, যদি আমরা পাঁচ ভাগ করি, পাঁচ ভাগে এক ভাগ। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 10, আর প্রস্থ হলো 6। তাহলে 10:2, এটাকে বলে অনুপাত, 10:6, ঠিক আছে, 10:6। আর এই যে লাল বৃত্তটা কিন্তু একটু বাম দিকে, মাঝ বরাবর না, কিন্তু এটা একটু বাম দিকে, হ্যাঁ, পতাকার একটু বাম দিকে, ঠিক মাঝ বরাবর না। তোমরা যখন ছবি আঁকবে একটু বাম দিকে আঁকবে, এটা কিন্তু মাঝ বরাবর দেওয়া যাবে না, ঠিক আছে। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে বয়ে দেওয়া আছে, দেখেছো? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? মানচিত্রে বাংলাদেশ, দেখো 48 পৃষ্ঠায় কি আছে মানচিত্রে? এশিয়া মহাদেশের নিচের দিকে আমরা সবুজ রঙের একটি ছোট দেশ দেখতে পাচ্ছি, দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই যে এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান, দেখেছো? এই যে এশিয়ার ম্যাপে বাংলাদেশের অবস্থান কোথায়? দক্ষিণে, একেবারে নিচের দিকে। আমাদের দেশটিকে আমরা সবুজ রং করেছি, আমাদের দেশ সবুজ শ্যামল, আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের, আমাদের জাতীয় পতাকা আয়তকার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে, দেখেছো বইয়ে কি লেখা? আচ্ছা, এবার বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বলতো? কোন মহাদেশে অবস্থিত বাংলাদেশ? হ্যাঁ, ঠিক বলেছো, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। তারপরে কি আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, 49 পৃষ্ঠায় কি আছে? 46 নম্বর পৃষ্ঠার মানচিত্রটি লক্ষ্য করো ও বলো মানচিত্রে পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত। তাহলে আমরা তো আগে আজকে বাংলাদেশ সম্পর্কে জানছি, কিন্তু বিগত ক্লাসে যে আমরা পড়েছিলাম, হ্যাঁ, 46 পৃষ্ঠায় কি ছিল মনে আছে? কি আছে, কি ছিল? মহাদেশ, মহাসাগর, এগুলো ছিল। তাহলে সেই ম্যাপগুলি আবার একটু আমাদের দেখতে বলেছে, দেখো 46 পৃষ্ঠায়। মানচিত্রে পশ্চিম দিকে কোন দুটি মহা, 46 পৃষ্ঠা আমরা একটু কষ্ট করে বের করি, দেখো এখানে বলেছে কি, এটা কি বিশ্বের মানচিত্র, পৃথিবীর মানচিত্র, এখানে পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত? একটা হলো এই যে পশ্চিম দিকে, পশ্চিম কোন দিক মনে আছে? কোন দিক? ডান দিক, হ্যাঁ, এই তো, তোমাদের সব খেয়াল আছে। তাহলে পশ্চিম দিকে কোন দুটো মহাদেশ অবস্থিত? দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা, হ্যাঁ, ঠিক। পরে 3 নম্বর প্রশ্ন কি আছে? মানচিত্রে দক্ষিণে কোন দুটি মহাদেশ অবস্থিত? এই যে বিশ্বের মানচিত্রে দক্ষিণে কোন দুটি মহাদেশ, এই যে দক্ষিণ কি নিচের দিকে, নিচের দিকে কোন দুটি মহাদেশ দেখো? আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে নিচের দিকে, তাই না? আফ্রিকা, অস্ট্রেলিয়া। তারপরে বলেছে কি, মানচিত্রে পূর্ব দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত? পূর্ব, পূর্ব কোন দিক? ডান দিক,
এই যে এশিয়া আর ইউরোপ, ডান দিকে অবস্থিত এশিয়া, ইউরোপ। হ্যাঁ, তো আর 5 নম্বর বলেছে কি, বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? যেহেতু বাংলাদেশের অবস্থান কোথায়, এশিয়ার একেবারে এই নিচে কর্নারে, তাহলে বাংলাদেশ যদি এশিয়ার একেবারে নিচে থাকে, তার নিচে আবার কোন মহাসাগর অবস্থিত? দেখেছ, বাংলাদেশ যদি এখানে অবস্থিত হয়, তাহলে তার নিচে কি ভারত মহাসাগর। মানে বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর, ভারত মহাসাগর। দক্ষিণ কোন দিক মনে আছে? নিচের দিক। তাহলে বাংলাদেশের অবস্থান যদি এখানে হয়, তাহলে নিচের দিকে বাংলাদেশের আরো নিচে কি, ভারত মহাসাগর। এই 5 নম্বর প্রশ্নে তাই বলেছে, বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? তাহলে বাংলাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম, বাংলাদেশের অবস্থান কোথায়, এশিয়ার দক্ষিণে একেবারে নিচে, আবার বাংলাদেশের আরো নিচে কি, ভারত মহাসাগর। ঠিক আছে, এই ম্যাপটা একটু খেয়াল করবে, 46 পৃষ্ঠার ম্যাপ গুলি খেয়াল করে এই প্রশ্নগুলির উত্তর দিবে। আমরা আর একবার করি, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? হ্যাঁ, এশিয়া মহাদেশে অবস্থিত। তারপরে 46 পৃষ্ঠার ম্যাপে কি আছে, এখানেও এই ম্যাপটি দেওয়া আছে, এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে দেখো, পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ, এই যে দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা, এটা হলো পশ্চিম দিকে অবস্থিত। তারপর মানচিত্রে দক্ষিণে কোন দুটি মহাদেশ, দক্ষিণ মানে নিচে, আফ্রিকা অস্ট্রেলিয়া, এই দুটো মহাদেশ। মানচিত্রে পূর্ব দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত, এশিয়া ইউরোপ, এই দুটি মানচিত্রে পূর্ব দিকে অবস্থিত। আবার বলেছে বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত, বাংলাদেশ যেহেতু নিচে, তারও নিচে দক্ষিণ কি, ভারত মহাসাগর অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? কঠিন লাগছে খুব? একটু কঠিন না, ম্যাপটা যদি ধরে ধরে তোমরা পড়ো, হ্যাঁ, এই যে বিশ্বের ম্যাপটা ধরে, 46 পৃষ্ঠার যে বিশ্বের ম্যাপ আছে না, ম্যাপটা ধরে ধরে যদি পড়ো এবং বাড়ির কাজগুলি করো, খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, হ্যাঁ, আবার এখানে একটা দেখো, মানচিত্র দিয়ে দিয়ে বইয়ে দিয়ে দিচ্ছে না, মানচিত্রে মহাদেশ ও মহাসাগরের নাম লিখো। এই মানচিত্রটা কিন্তু ফাঁকা একদম, মানে কোনো নাম নেই, মহাদেশের নামও নেই, মহাসাগরের নামও দেয়া নেই, তোমরা এগুলি লিখবে। যেমন এই হলুদটা কি, কি এটা উত্তর আমেরিকা, এটার মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে ছোট করে লিখবে, দক্ষিণ আমেরিকা পেন্সিল দিয়ে লিখবে, এটি কি আফ্রিকা, এটা ইউরোপ, এই লালটা কি এশিয়া, তারপরে অরেঞ্জ কালার এটা কমলা, এটা কি অস্ট্রেলিয়া। তাহলে মহাদেশগুলির নাম লিখলা, এবার আছে মহাসাগর, কয়টি মহাসাগর, 5টি। হ্যাঁ, এখানে লিখবে প্রথমে কি আছে, প্রশান্ত মহাসাগর, তারপরে দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, হ্যাঁ, তারপরে কি আছে আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। এই নামগুলি এই ম্যাপটার মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? গুড, ভেরি গুড। তাহলে এগুলি আমরা জানলাম, বাংলাদেশের অবস্থান জানলাম, আর পূর্বের পাঠগুলো মহাদেশ মহাসাগর এগুলি সম্বন্ধে আর একটু বিস্তারিত জেনে এগুলি তোমরা ম্যাপের মধ্যে এরকম লিখবে। হ্যাঁ, আরেকটা কি আছে, পরিমাপ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকা, বাসায় এটা তোমরা চেষ্টা করবে, পরিমাপ, যেমন স্কেল ধরে 10 মাপ দিবা আর এদিকে 6, 10 6 মাপ দিয়ে জাতীয় পতাকা আঁকবে। তারপরে এখন আমরা এক কথায় উত্তর দেই, বলো তো বাংলাদেশ কোন মহাদেশের কোন দিকে অবস্থিত, কোন মহাদেশের কোন দিকে অবস্থিত, মনে আছে? হ্যাঁ, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, নিচের দিকে, নিচটা দক্ষিণ, মনে আছে? হ্যাঁ, উপর উত্তর, নিচ দক্ষিণ, তারপরে কি বাম পাশ পশ্চিম,
আর ডান পাশ পূর্ব। তাহলে বলেছে কি কোন মহাদেশের কোন দিকে অবস্থিত? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। আবার বলো তো, বাংলাদেশ কোন মহাদেশের কোন দিকে অবস্থিত? হ্যাঁ, ভেরি গুড, বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে আজকে আমরা কি জানলাম? বাংলাদেশের অবস্থান জানলাম, আর পূর্বের মহাদেশ মহাসাগরগুলো আগের পাঠে এগুলো জানলাম, এবং ম্যাপে এগুলি তোমরা নির্দিষ্ট করে লিখবে, ঠিক আছে? বাড়ির কাজগুলি করবে কিন্তু ঠিক মতো, হ্যাঁ, এবং স্কুল খুললে টিচারদের দেখাবে। আচ্ছা, বাংলাদেশ এটা দেখো, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত, ঠিক আছে? তারপরে কি আছে, মানচিত্রে দক্ষিণে কোন দুটি মহাদেশ, পূর্ব দিকে কোন দুটি মহাদেশ, বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? আচ্ছা, এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখবে, ম্যাপ দেখে দেখে উত্তরগুলি লিখবে, ঠিক আছে? আর স্কুল খুললে টিচারদের দেখাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, বাই।